খুবই ভালো লাগছে। এই প্রথমবার আসা, কোনোদিনও ভাবিনি যে আমি আসতে পারবো এখানে। আমার মা বাড়ি আমি আজকে এখানে আসতে খুবই আনন্দ লাগছে, যেন আবার আসতে পারি। দেখতে এমন হয়ে গেছে, আমাদের মন চঞ্চল হয়ে গেছে কখন বৃন্দাবনে আসবো। আচ্ছা, আমাদের সাক্ষাৎ পাঁচ গোস্বামী পাদের স্বয়ং বিঘ্র জীব গোস্বামী পাদের রাধা দামোদর বৃন্দাবন চন্দ্র হচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকেও কিছু সাবস্ক্রাইবার বৃন্দাবনে এসেছে, তো তাদের সঙ্গে কিছু কথা বলবো। তো চলুন নিয়ে যাই। রাধে রাধে। তো আপনারা যা দেখতে পাচ্ছেন সবাই আমার ইউটিউবার সাবস্ক্রাইবার। তো আমার বৃন্দাবনের ভিডিও দেখে মহারাজের সঙ্গে তারা যোগাযোগ করে বৃন্দাবনে এসেছে, আর এসে আমাকে ফোন করছে আমার সঙ্গে ভিডিও বানাবে। তো তাদের মুখ থেকে কিছু শুনুন, তারা বৃন্দাবনের ভিডিও দেখে তার ভাবনা কীরকম এসেছিল আর কী করে বৃন্দাবনে এসেছে। তো কার থেকে শুরু করবো আগে? আপনি বলেন তাহলে, কি করে বৃন্দাবনে আসলেন, কি ভাবনা হলো আপনার? আপনার মানে সবসময় আমাদের মানে ফেসবুকে দেখতে দেখতে আমাদের এমন একটা ফেসবুক না ইউটিউব ইউটিউব দেখতে দেখতে এমন হয়ে গেছে, আমাদের মন চঞ্চল হয়ে গেছে কখন বৃন্দাবনে আসবো। আচ্ছা, এখন বৃন্দাবনে এসেছি, খুব ভালো লাগছে দর্শন করতে। বলেন বলে অনুভূতি বলেন আপনার বৃন্দাবনে এসে এখন কি? আগে বাঙ্কি বিহারের দর্শন করলাম, দামোদর দর্শন করলাম। হ্যাঁ, সব দর্শন করতে করতে এখন এখানে এসেছি। হ্যাঁ, আমাদের ইনি হচ্ছেন সব দর্শন করাচ্ছেন, সবই দর্শন করাচ্ছেন, খুবই ভালো লাগছে। আমরা নিধুবন দেখলাম, দামোদর দেখলাম, গোকুলানন্দ দেখলাম, রাধারমণ দেখলাম, দর্শন করলাম, সেবাকুঞ্জ নিকুঞ্জ বন দর্শন করলাম, রাধা দামোদরে আমরা পরিক্রমা করলাম, বৃন্দারানীর পাকটেশ্বর দর্শন করলাম, বাঁকে বিহারীর স্থান দর্শন করলাম, রাধা বল্লম দর্শন করলাম। সবই নিতাই বাবার কৃপায়। নিতাই বাবা আমাদের যুগ যুগান্তরের পরম সাথী ছিল বলেই এবছরে আমরা পেয়েছি, এই জন্মে আমরা পেয়েছি, আগামী জন্ম আমরা চাই। এইটুকু আমি বলতে চাই। এইবার তোমার ছবিটা নিয়ে আমাদের আসতে হবে। আসবো বলেন। আমরা কুন্তিঘাট কুন্তিঘাট থেকে এসেছি। হ্যাঁ, আমরা হুগলি জেলা থেকে এসেছি। তো এই প্রথম বৃন্দাবনে এসেছেন নাকি? আমরা কি প্রথম বৃন্দাবনে এসেছি? যাতে প্রতি বছর আসে। হ্যাঁ, যাতে প্রতি বছর আসতে পারি তার চেষ্টা করবেন, আমরা সবাই মিলে চাই যেন। মেনলি কি হয়েছে, আমি যে মহারাজের সঙ্গে ভিডিও দিয়েছিলাম ইউটিউবের মাধ্যমে, তো মহারাজের সঙ্গে তাদের পরিচয়, তো আমার মহারাজ দেখতে পাচ্ছেন, তো ওদের সঙ্গে মহারাজের পরিচয়, তো মহারাজের সঙ্গে কথা বলে তারা বৃন্দাবনে এসেছে, আর এসে তাদের ভাবনাটা তো আপনারা সাক্ষাৎ শুনতেই পাচ্ছেন। তো সেখানে তো তাদের অনুভূতিটা তাদের মুখ থেকে শুনেন। তো মাতাজি, আপনার কিরকম অনুভূতি হচ্ছে বৃন্দাবনে আসার পর? খুব ভালো লাগছে, আমি ভাবতে পারিনি যে আমি বৃন্দাবনে আসতে পারবো। আমার বাবা ইয়েতে উদ্যোগেই আমরা এসছি, সেই বেশি উদ্যোগটা নিয়েছেন, তার জন্যই আসতে পেরেছি। তারপর রাধা রানীর কৃপায়। তো যারা এখন বৃন্দাবনে আসতে যায় তাদেরকে নিয়ে কিছু বলেন। যারা আসতে যায় তাদের বলবো, বৃন্দাবনে আসলে তাদের আর যেতে ইচ্ছা করবে না বৃন্দাবন। হরি বল। তো আরো অনেক ভক্তরা আছে, সবার মুখ থেকে যদি কথা নেই তাহলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, তো আপনার কেমন লাগছে মাতাজি বৃন্দাবনে এসে? আমি ব্যান্ডেল থেকে এসেছি, আমার এখানে এসে খুবই ভালো লাগছে। এই প্রথমবার আসা, কোনোদিনও ভাবিনি যে আমি আসতে পারবো এখানে। আমার মা বাড়ি আমি আজ এখানে আসতে খুবই আনন্দ লাগছে, যেন আবার আসতে পারি, সেই চেষ্টাই করছি। হারি বল। তো আমার আমার এই ভিডিও কতদিন ধরে আপনারা দেখছেন? আমি বহুদিন ধরে দেখি, বহুদিন ধরে। আচ্ছা, তো আপনারা কি আমার ভিডিও দেখেন? আচ্ছা, তাহলে সবাই আমার ভিডিও দেখে। তো মহারাজ আপনি কিছু বলেন। এই দামোদর শ্রী রূপ গোস্বামী পাদের ভজনশালী, ভক্তি জীবনে রূপ দেবেন, আর আগে দর্শনধারী, তার রূপ বিচারী, তারপরে গুণ বিচারী। এই ভক্তি জীবনে রূপটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ। সনাতন গোস্বামী পাদের আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ জুড়িয়ে দেন, রূপ গোস্বামী পাদের ভগবানের সঙ্গে সেবা সম্বন্ধ, আর রঘুনাথ গোপীনাথ প্রয়োজন প্রেম তত্ত্ব উনি করিয়ে দেন। এই গোবিন্দ গোপীনাথ মদন মোহন হল আমাদের বৃন্দাবনের তিনটে আদি দেবতা, সেই রূপ গোস্বামী পাদের ভজনশালী। এইরকম বিভূতি
মহাত্মা বিভূতি সন্ত সর্বস্ব ছেড়ে ছুড়ে দিয়ে আজকে বৃন্দাবনে এসে আমাদের জীবনে আদর্শ দেখাচ্ছেন। আর শিরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ সেই মোর ভজন পূজন, এই শিরূপী মঞ্জরি পদে আমাদের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব জগতে শ্রেষ্ঠ ধান। তা রাধা গোবিন্দ 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 বলে তো আমরা বৃন্দাবনে চলে আসি, তারই ইষ্টদেব, এই রূপ গোস্বামী পাদেরই ইষ্টদেব। আমরা গোবিন্দ মন্দিরে দর্শন, এখান থেকেই তো গোবিন্দের ইশারা পেয়ে উনি গোবিন্দদেবকে প্রকটন করলেন গোমাটিলা থেকে। সেই গোবিন্দ বর্তমান জয়পুরে বিশেষভাবে রাজরাজাদের রাজবৈভবভাবে সেবা চলছে। আপনারা আসেন, গোবিন্দ গোপীনাথ মদন মোহনের দর্শন করেন, এই দামোদরের সাক্ষাৎ পাঁচ গোস্বামী পাদের স্বয়ং বিঘ্র, জীব গোস্বামী পাদে রাধা দামোদর, বৃন্দাবন চন্দ্র হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে, আর সনাতন গোস্বামী পাদে সাক্ষাৎ গিরিধারী গোবর্ধন শিলা। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই কলিহত জীবের 1 কিলোমিটার চলতে অসুবিধা, সনাতন গোস্বামী পাদ রোজ প্রতিদিন 63 কিলোমিটার, এখান থেকে গোবর্ধন 21 কিলোমিটার, 21 কিলোমিটার গোবর্ধন পরিক্রমা, আবার 21 কিলোমিটার এই বৃন্দাবনে এসে তবে উনি জলপানি গ্রহণ করতেন। কলিযুগের লোক অল্প আয়ু অল্প শক্তি তারা করতে পারবে না, ভগবান কৃপা করে এই সনাতন গোস্বামী পাদের মারফতে এই মন্দিরে সেই গোবর্ধন শিলা ভগবান দিয়েছিলেন। আর এই মন্দিরে 4 বার পরিক্রমা করলে গিরিরাজ পরিক্রমার ফল পাওয়া যায়, এই সনাতন গোস্বামী পাদের এখানে সেবা। আর ভূগর্ভ গোস্বামী পাদ সর্বপ্রথম বৃন্দাবনে এসেছিলেন, তার সেবিত রাধা ছল চিকন, যে গোপীদের সঙ্গে আমাদের সঙ্গে ভগবান ছল করে চলে এসেছিলেন। আমরা 10 জন যদি এই 10টা মত হয়ে থাকে তাহলে কোনো যাত্রা হয় না, তো সেরকম এক মত করবার জন্যে ভগবান এই ছল গোপীদের সঙ্গে ছল করে চলে, সেই ছল বিহারী ভগবান এই মন্দিরে আছেন। রাধা মাধব এইখানে জয়দেব গোস্বামী পাদ যখন দেহি পদ পদ পল্লব মুদারণম ভগবান নিজে লিখে দিলেন, সমস্ত সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই বৃন্দাবনে এসে ভজন করলেন সেই রাধা মাধব। রাধা মাধব রা মানে লক্ষ্মী, মা মানে লক্ষ্মী, আর ধব মানে ধাবিত, মাধব যার কাছে ধাবিত হয়ে যায় বৈষ্ণব সেবার জন্যে, যারা ধাবিত সেই রাধা মাধব এখানে প্রকটিত আছেন। 5 গোস্বামীর এই মন্দিরে সেবা প্রকটিত আছেন স্বয়ংপূর্ণ। আপনারা আসেন দর্শন করেন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। জয় জয় শ্রী রাধে। তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা এসেছে, কজন আপনারা সব মিলিয়ে? 17 জন ভক্ত এসেছে, বাহ। রাধে 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 রাধে। তাহলে আপনারা কদিন থাকবেন বৃন্দাবনে? এখন কত ভক্তরা এসছে দেখুন। তো আপনারা আসুন বৃন্দাবনে, তাদের মতো আনন্দ উপভোগ করুন। বৃন্দাবন ধাম, ভগবত ধাম, সাক্ষাৎ চিন্ময় ধাম, এখানে আসতে আনন্দ আর আনন্দ। তো সবাই রয়েছে মহারাজের মুখে, আপনারা কিছু লীলা শুনেছেন, তো মহারাজের মুক্তি পরে আপনাদেরকে আরো লীলা শোনানোর প্রয়াস করব। তো মহারাজ এখন একটু ভিজি আছে, তো আপনারা আসুন। আরে আগে জানলে আমি ভালো মোবাইলটা নিয়ে আসতাম, আমি জানি। সবাইকে নিয়ে নিচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করবেন। তো রাধে রাধে।